দর্শক আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি খন্দকার আশেফ হাসিন মিঠিও আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ রিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ দর্শক আমরা এই অনুষ্ঠানটি করে আসছি গত এগারোটি বছর ধরে আলহামদুলিল্লাহ এই এগারোটি বছর ধরে সবসময় আপনারা ছিলেন আমাদের পাশে আমাদের সাথে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ যতদিন চালিয়ে যাব আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক আমরা এই অনুষ্ঠানটি শুধু যে আমরা বাড়িঘর নিয়ে কথা বলি তা নয় বাড়িঘর সংক্রান্ত এই প্রপার্টি সংক্রান্ত ইন ইউকে প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন টপিক্স নিয়ে আমরা কথা বলে থাকি এবং এই সব কথা বলার জন্য আমাদের সাথে সব সময় আমাদের প্রপার্টি স্পেশালিস্ট যেন কাজিয়ারি ভাই আমাদের সাথে থাকেন এবং এই কাজিয়ারি ভাই শুধু যে আমাদের এই এই ইউকে প্রপার্টি নিয়ে কথা বলেন তা নয় উনি চেষ্টা করেন আমাদের কিভাবে। এই ইউরোপের বাইরেও আমরা কিভাবে প্রপার্টি ইনভেস্ট করতে পারি আজ তেমনইভাবে আরিফ ভাই কথা বলবেন এবং দেখাবেন ওনার কিছু অভিজ্ঞতা এবং উনি সশরীরে ইউরোপের বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং সেগুলো নিয়ে কথা বলবেন চলুন দেখে আসি প্রথমেই আমাদের ভাই কেমন আছে আরিভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আস ভাই আছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শ্রীপ্রদর্শক আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি দেখছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমি লন্ডনের রেল থেকে যে কথা বলছিলেন আশা ভাই যে প্রোগ্রামটা কি এভাবে ডিজাইন করা আজকে স্পেশালি প্রপার্টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা ইউরোপে যদি যারা করেছি করতে যাচ্ছি অথবা করার চিন্তা করছি এই বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে ধরবো যে কোন প্লেসেস এর মধ্যে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে হলিডে হোম হতে পারে অথবা হতে পারে আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি এই বিষয় নিয়ে কথাগুলো বিস্তারিতভাবে আপনাদের সাথে আর গতানুগতিকভাবে তো অন্য অন্য জিনিস থাকছেই চলে আসছি আশা ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই দর্শক যে কথা বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু আপনাদের জন্য আপনাদের বলতেই আপনারা যখন খুশি তখন কিন্তু আপনারা আমাদের ফোনে কথা বলতে পারেন ফোনে মিন্স অন লাইভ টিভি চ্যানেলে আপনারা কিন্তু ফোন করতে পারেন আর এই ফোন করার জন্য স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলুন এ সেখানে টেক্সট নাম্বারটি রয়েছে ইমেল অ্যাড্রেস রয়েছে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং গিভ অ্যাস এ কল টেক্সট আছে ইমেল আস অ্যাট দ্য সেম টাইমস আপনারা আজকে দেখবেন আমাদের তিনটে ভিডিও ক্লিপ এই তিনটি ভিডিও ক্লিপ আরিফ ভাই ছিলেন ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন এবং সশরীরে যে কথা বলছিলাম যে আপনাদের জন্য বিভিন্ন তথ্য নিয়ে আসছে আমি আমাদের কলাকুশলী ভাইদেরকে বলবো যে আপনারা যদি ভিডিও প্লে করেন তাহলে আমাদের দর্শকরা উপকৃত হবে

আমি আছি এখন ফিনল্যান্ডের একটি শহরে যেখানে রিসার্চ করছিলাম প্রপার্টি বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদের সঙ্গে প্রোগ্রাম করে থাকি আমি চেষ্টা করি বিভিন্নভাবে আমরা যারা বাংলাদেশি ইনভেস্টমেন্ট করছি এবং হলিডে হোম করছি বিভিন্ন দেশে সেখানে কতটুকু ফলপ্রসূ হয় হবে এটা নিয়ে কথা বলছি আপনাদের সাথে আগামী প্রোগ্রামে বিভিন্ন আমি সাজিয়ে নিব আপনাদের সাথে কথা বলার জন্য তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে থাকুন এই দর্শক আমি আছি আইসল্যান্ডের ক্যাপিটাল গার্জিরকে এখানে দেখছিলাম প্রপার্টি বিষয়ে কিভাবে কত কিছু করা যেতে পারে যদিও আজকে একটা সুন্দর এনভায়রনমেন্ট এখানে এখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে ম্যারাথন হচ্ছে পাশাপাশি আমি রিসার্চ এভাবে যে এখানে হতে পারে একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি সেখানে হতে পারে আপনার নিজের প্রপার্টি সেখানে আমি থাকছি আপনি থাকছেন ইউরোপের বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আমরা অসংখ্য বাঙালি বসবাস করছি তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে এটাকে কাজে লাগাতে পারি ইনভেস্টমেন্ট হিসাবে নিজে থাকার জন্য হতে পারে আপনার নানা সময় দর্শক আশা করি আপনারা ভিডিও ক্লিপগুলো দেখেছেন আমি সরাসরি চলে যাব আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই আপনার এই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন শেয়ার তো করবো বাট কথা হচ্ছে যে এখানে যে হলিডেতে যেও এই গত অগাস্টের সামার টাইমে এই টাইমে হলিডেতে ছিলাম আবার পাশাপাশি হচ্ছে যে আমার আবার ভালো করে জানেন যে একটু নেশা হয় প্রপার্টি বিষয়ক সবসময় আপ টু ডেট নেওয়ার জন্য তো ওখানে যে অ্যানালাইসিস করেছি স্পেশালি মানে এই তিনটা দেশের উপরে কীভাবে কীরকম ধরনের যায় আবার পাশাপাশি তো কিছু ইনফো আছে আমার কাছে তো সে কথা বলতে গেলে আসলে সময় বিস্তারিতভাবে লাগবে তো আপনি আজকে যে কথা আমি আমাকে বলছেন সে কথা আমি চলে যাচ্ছি দর্শক আপনাদের কাছে বোঝানোর জন্য বলার জন্য আর কি যে কথা ভিডিও ক্লিপে বলেছি তারপর একটুখানি অন্যভাবে বলছি যে আমরা অসংখ্য বাংলাদেশি আছি ব্রিটিশ বাংলাদেশি হই আর বিভিন্ন ইউরোপিয়ান বাংলাদেশি হই এবং বাংলাদেশ থেকে ইভেন্টও আমরা অনেক জায়গাতে ইনভেস্টমেন্ট করছি বিভিন্ন ক্ষেত্রে সেটা থাকতে পারে আপনার এভাবে যে আপনি সেখানে পাস করছেন অভিয়াসলি ইউকে তো আছে পাশাপাশি তো আমার অ্যানালাইসিসের প্রেক্ষাপটে আমি সবসময় যে দেশেই যাই না কেন আমি সবসময় অ্যানালাইসিস করি তো এখানে অ্যানালাইসিস ক্ষেত্রে আপনাদের সামারি তুলে যেটা ইউরোপের মধ্যে সবচেয়ে ভালো জায়গাতে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে হোম করার ক্ষেত্রে এবং থাকার জন্য দো যে ডাটাগুলো ইনফর্মগুলো আপনাদের কাছে তুলে ধরবো আজকে প্রথমে চলে যাব যে ইউরোপের মধ্যে সবচেয়ে বেস্ট প্লেস টু ইনভেস্ট স্পেশালি লিথুনিয়া যেটাকে বলতে হবে যে বেস্ট ইউরোপের মধ্যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রপার্টি ইয়েল্ড মানে আপনি ইনভেস্টমেন্ট করছেন করার প্রেক্ষাপটে আপনি যে রকম রিটার্ন পাবেন সেখানে থাকছে যে আপনাকে আবার পাশাপাশি বুঝে নিতে হবে ট্যাক্স ল এক এক দেশে এক এক রকম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ক্যাটাগরি কিন্তু এক এক রকম ধাপে ধাপে আসবে আপনাদেরকে বোঝানোর জন্য যে কোন কোন ক্ষেত্রে আপনারা কীভাবে অ্যানালাইসিস করতে পারেন তো এখন যেটা থাকছে যে এখানে দেখা যাচ্ছে যে প্রপার্টি ইয়েল্ড অথবা আপনি যে লাভটা করবেন সিক্স পয়েন্ট মানে ফোর্টি ফাইভ এর মতো আপনি ইয়ে প্রপার্টি ইয়েল্ড ইনকাম করবেন এই দেশ থেকে এখন কথা থাকছে যে প্রাইস যেখানে ইনক্রিজ করছে সেটা একটা অনেক সময় থাকে যে আপনি কোন ধরনের রেন্টাল ইনকামের পাশাপাশি আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি আপনি কি প্ল্যান করেন এভাবে যে আপনি সেই ইনভেস্ট কত দিনের জন্য করছেন আপনি হলিডে হোমে যাচ্ছেন অনেক সময় সেখানে দেখা যাচ্ছে হলিডে লেট হচ্ছে আবার পাশাপাশি তো সেই ক্ষেত্রে আপনার ইন্টেনশনটা কি বুঝিয়ে নিতে হবে যে আপনার প্ল্যানিংটা কিন্তু একটা বিশাল বিষয় থাকে থেকে যায় যেটা কথা বলে আমি আশা ভাই আপনার কাছে ব্যাক করছি ধন্যবাদ আরিফ ভাই আরিফ ভাই টু ভেরি অনেস্ট আমি দ্যাট আপনি হলিডেতে যেও আপনি প্রপার্টি নিয়েই থাকেন সো আপনি হলিডেটা করেন কখন তাহলে যোগ অ্যাপার্ট দর্শক আপনি শুনছিলেন যে আরিফ ভাইয়ের অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে আমরা ছোট্ট একটা ব্রেকে চলে যাচ্ছি ব্রেক থেকে এসে আবার ওনার কথা শুনবো ওনার অভিজ্ঞতার কথা শুনবো এবং কিভাবে আপনারা ইউরোপে ইনভেস্ট করতে পারেন এবং কি পরিমাণ আপনারা লাভবান হতে পারেন সেগুলি নিয়ে কথা হবে কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন এবং সেই সাথে আপনাদের প্রশ্নগুলি রেডি দিয়ে রাখুন যখন খুশি তখন ডিউরিং দ্য টাইম অফ দিস শো আপনারা কিন্তু কথা বলতে পারবেন আমরা কিন্তু অবশ্যই আপনার কলটাকে প্রাধান্য দিয়ে থাকবো একটু পর আবার দেখা হচ্ছে কোথাও যাবেন না সাথেই থাকুন ধন্যবাদ সমানিত দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি সৌভিত কাজী আরিফ দর্শক যে কথা বলছিলাম যে আমাদের এই এগারোটি বছর ধরে প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া বলতেই সবার উপরে যেটা থাকে সেটা হলো ফেসবুক এবং ইউটিউব এবং ফেসবুক এবং ইউটিউবে যে আমাদের প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই প্রত্যেকটি এপিসোড চলে আসবে আর ফেসবুকে যদি আমাদের সাথে যুক্ত হতে চান প্লিজ ডু রাইট ডাউন এন্ড অন দ্য টপ রাইট হ্যান্ড থামস অফ চিহ্ন থাকবে সেখানে আপনারা ক্লিক করলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে আমরা সেখানে আলোচনা করে থাকি আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আর ইউটিউবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলে আসছি আরিফের কাছে থ্যাংক ইউ ভাই দর্শক যে কথা বলছিলাম আপনাদের যে প্রথম পার্টের প্রথম দেশের কথা এখানে আমি আবার চলে আসছি সেকেন্ড মানে জায়গা যেখানে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সেকেন্ড পজিশনে নিয়ে আসছে অ্যাট দ্য মোমেন্ট ফর ইউরোপে সেটা ছিল স্তোনিয়া যদিও আমি স্তোনিয়া যদিও সেই রিসার্চে ছিলাম পার্টলি মানে বলতে চাচ্ছি এইভাবে যে এখানের স্তোনিয়ার অবশ্যই মনে রাখতে হবে যে নর্থ সাইড অফ ইস্তোনিয়ার যে মানে সিটিগুলো আছে সেখানে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে তো ধাপে ধাপে যদি এভাবে আসি যে আপনাকে চিন্তা করতে হবে কোন জায়গাতে এখন ইস্তোনিয়া অথবা লিথোনিয়া অথবা যে সব দেশের কথা আসবো বলতে আমরা যারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি অথবা করছি অথবা পোর্টফোলিও আরও বাড়তে যাচ্ছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে বুঝে নিতে হবে যে কোন সিটিতে আপনার রেন্টাল ইনকাম এবং প্রপার্টি ভ্যালুটা বাড়ে তো সবচেয়ে খুব সারপ্রাইজলি যে জিনিসটা খুব মানে ইজি ফর্মেটে করা আছে স্তো নিয়েতে রেসিডেন্সিয়াল প্রপার্টি কেনার ক্ষেত্রে যেরকম ধরনের শর্ত থাকে সেই ক্ষেত্রে ঠিক সেম পজিশনে আপনি যখন ওভারসিজ থেকে ইনভেস্টমেন্ট করবেন সেই ক্ষেত্রে কিন্তু সেম পজিশানে থাকছে যেটাকে আপনাকে বলা যায় খুব ইজি প্রসেস টু বাই ওভার দেয়ার মানে ওই ক্ষেত্রে থাকছে তো বাইং কস্টও কিন্তু এখানে কম এখানে কথা থাকছে যে অনেক সময় বাইং কস্টের একটা ফ্যাক্টর থেকে যায় যেটা একটা ফ্যাক্টর এক এক দেশের এক এক ল অনুপাতে যখন আপনি বাড় হিসেবে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন সেটাকে মর্গে সহ মর্গে ছাড়াও বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে থাকছে তো এখানে গ্রোথ রেটটা দেখা যাচ্ছে নর্মালি থাকে হচ্ছে টুয়েলভ পয়েন্ট থার্টি গ্রোথটা গ্রাজুয়ালি থাকছে আমি ডেটা দিচ্ছি এভাবে যে ওভার স্তনীয়া অথবা বিভিন্ন দেশের প্রেক্ষাপটে নিয়ে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অথবা হলিডে হোম করার ক্ষেত্রে তো এখন থাকছে যে এখানে প্রপার্টি ইয়েল যে বেনিফিটটা থাকছে সেটা কি পরিমাণে থাকছে তো এখন দেখা যাচ্ছে যে ফোর পয়েন্ট ফাইভ প্রপার্টি এলড যেটাকে বলা হয় মুনাফা অর্জন করা হবে সেইভাবে থাকছে এই পার্টের মধ্যে যেটা হচ্ছে আর একটা বিষয় তো অপরচুনিটির ক্ষেত্রে এখানে স্টেডি ইনকাম থাকবে সেটাও একটা ফ্যাক্টর আছে একদিন আবার আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন কিনছেন আবার যখন ভাড়া দিচ্ছেন লগুলো পাশাপাশি জানার বিষয় থাকে তো মানে অ্যাটে যদিও তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের কাছে ওখানে যে এবং মানে অন্যভাবে আরও ডাটা ইনফরমেশন সংগ্রহ করে আপনাদের কাছে চলে আসছি তো যাই হোক কথা বলে চলে আসছি আশা ভাই একটি ধন্যবাদ আরে ভাই দর্শক যে কথা বলছিলাম যে আমাদের এই প্রত্যেকটি প্রোগ্রাম কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে গেছে আপনার যখন খুশি তখন কিন্তু আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলি দেখতে পারেন এবং এই প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের টপিক্স নিয়ে কথা বলেছি গত প্রায় এগারো বছরে মোর দেন এইটি গেস্ট কিন্তু আমাদের সাথে ছিলেন পর্যায়ক্রমে তারা এসেছেন এবং দে শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড শেয়ার দেয়ার এক্সপার্টিস এবং শেয়ার দেয়ার নলেজ রিগার্ডিং প্রপার্টি ইন ইউকে এবং বিভিন্ন সেক্টর থেকে কিন্তু আমরা ধরে নিয়ে আসছিলাম ইমিগ্রেশন বলেন ল ইমিগ্রেশন ল ফাইন্যান্স ল বিভিন্ন ধরনের ল নিয়ে এবং মর্গেজ অ্যাডভাইজার বিভিন্ন ধরনের মর্গেজ অ্যাডভাইজারকে আমরা নিয়ে আসছি আমরা মর্গেজ অ্যাডভাইজার সারিয়া ল নিয়ে কথা বলেছি প্রচুর এপিসোড করেছি গত এগারোটি বছর ধরে এই এগারোটি বছর ধরে কিন্তু আরিফ ভাই কিন্তু এই সব প্রত্যেকটা কাজ করে গেছেন অল দ্য ক্রেডিট গোজ টু আরিফ ভাই কারণ আরিফ ভাই ইভেন বেড়াতে যেও আপনাদের কাছে চলে আসছেন কোথায় গেলেন এস্তোনিয়া কোথায় গেলেন ফিনল্যান্ড কোথায় গেলেন আইসল্যান্ডে কোথাও উনি বসে নাই আপনাদের জন্য আরিফ ভাই কিন্তু সবসময় কিছু না কিছু নিয়ে আসে আরিফ ভাই ব্যাক টু ইউ থ্যাংক ইউ আশর ভাই আপনার কথা একটুখানি অবজেকশন আছে যেটা শুধুমাত্র ক্রেডিট টু মি না রিয়েলি বা ক্রেডিট টু আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভিউর্সদের জন্য ভালোবাসা অনুপ্রেরণা তে আমি উদ্বুদ্ধ হয়ে এখনও চালিয়ে যাচ্ছি আর প্রতি সপ্তাহে চেষ্টা করছি থাকার জন্য যদিও প্রোগ্রামটি না থাক লাইভ হলেও সেখানে রিপিট প্রোগ্রাম রাখা হচ্ছে তো এখানে থাকছে যে আপনাদের আপনাদের অবদান আপনারা জানতে চান অনেক সময় বলেন যে ভাইয়া এই বিষয়ক এই বিষয়ক সেটা ট্যাক্সের ফোনে ইমেলে হোয়াটসঅ্যাপ নাম্বারে বলেও কিন্তু অনেক সময় রিকোয়েস্ট থাকে তো সেই প্রেক্ষাপটে আমি ধরে নিতে মানে নিয়ে আসতে চাই ইনফো দিতে চাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেহেতু ব্রিটিশ বাংলাদেশি মানে ইউরোপের মধ্যে একমাত্র প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান মানে পায়নের হিসেবে আমরা আমি কাজ চলে চালিয়ে যাচ্ছি যাই হোক চলে আসছি আপনাদের কাছে থার্ড যে দেশটি আছে সে দেশটা হচ্ছে শুনে আশ্চর্য হবেন লিথ সরি রোমানিয়া রোমানিয়াতে থাকছে যে ট্যাক্স রেটটা টেন পারসেন্ট গ্রস সেন্ট্রাল ইনকাম ইয়েল্ড যেটা থাকছে সেটা কিন্তু আবার একটুখানি অনেক হাই যেটাকে বলা যায় সিক্স পারসেন্ট পার ইয়ার এখন দেখা যাচ্ছে যে এই যে সেলিং কস্ট কিন্তু অনেক হাই আবার এখানে তো সেখানে থাকছে যে কান্ট্রি যে সব মোর ফেভারেট অপরচুনিটি ইনভেস্টমেন্ট রেন্টাল মার্কেটের ক্ষেত্রে সেটা থাকছে যে অন্যভাবে যে যেটা আপনাকে বুঝতে হবে যে কোন কোন খাতে কিভাবে আপনি এটাকে যাবেন করবেন তো এখন দেখা যাচ্ছে কি যে আমরা জাস্ট ইউরোপ এখান থেকে এখানে ফ্লাই করলে আগে পরে অনেক সময় আছে যে আমরা যদি প্ল্যান করে অ্যানালাইসিস করতে যাই কেনার জন্য দেখার জন্য সেখানে এজেন্সি আছে সেখান থেকে আপনি ডাটা ইনফরমেশন পাবেন তবু অবশ্যই বুঝতে হবে যে এখানে অনেক সময় আছে যে কোন কোন ডাটাগুলো আপনাকে হেল্প করতে পারে অনলাইনের যুগ বিভিন্নভাবেও কিন্তু আপনি এগুলো প্রত্যেক সংগ্রহ করতে পারেন এখানে দেখা যাচ্ছে যে আপনি প্রোগ্রাম করলেন অ্যাজ এ লাইক এ হলিডে সেই ক্ষেত্রে আপনি অ্যানালাইসিস করছেন যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কী মর্গেজ পাওয়ার ক্ষেত্রে কীরকম ধরনের কোনো সুযোগ সুবিধা তো সেখানে কতটুকু ইনকামের মধ্যে আপনি করতে যাচ্ছেন এটা আবার হতে পারে যে আপনি প্রায় যেতে মানে হলিডেতেও আপনি ওখানে থাকতে পারেন মানে যেতে পারেন নিজের হলিডে হোম বাট অন্য সময় কিন্তু রেন্টাল চলছে তো সেটা থাকছে এভাবে যেটা ক্যাপিটাল বুখারেস্ট ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বেশ ভালো অপরচুনিটি ওখানে ওই সিটিতে স্পেশালি ফর এই দেশের জন্য তো আপনারা দেখবেন আমি তালে তালে আবারও আসছি আপনাদের কাছে আসা ভাই আপনার কাছে ব্যাক আগেন ধন্যবাদ আরিফ ভাই দর্শক আবারও বলছি যে আপনি হতে পারেন আপনি হতে পারেন ল্যান্ডলর্ড আপনি হতে পারেন ট্যানেন ঠিক আপনার বাড়ি কেনার একটা আগ্রহ থাকতেই পারে বাড়িটা বাড়ানোর জন্য আপনার অনেক কিছু মনে হতে পারে যে অ্যাড ভ্যালু কীভাবে করবেন উই হ্যাভ অল দোজ টপিক্স ইন আওয়ার প্রিভিয়াস এপিসোডস এ হানড্রেডস অফ এপিসোডস উই হ্যাভ ডান থ্রু আট লাস্ট ইলেভেন ইয়ার্স অনলি দ্যাট কোভিড টাইম ইট ওয়াজ বিটলেস আদার দেন দ্যাট আমরা কিন্তু প্রতি সপ্তাহে আসার চেষ্টা করি আর যখন আমরা না আসি আরিফ ভাই যেটা বলেছেন যে আমরা কিন্তু রিপিট প্রোগ্রাম দিয়ে থাকি চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই এক মিনিট সময় আছে আমাদের প্লিজ ওকে আমি চলে আসছি আবার আপনার কাছে যে ফোর্থ পজিশন স্থান নিয়ে রেখেছে স্পেন তো দেখা যায় স্পেনটা আবার এমন একটা দেশ সেক্ষেত্রে সামার টাইম এবং লম্বা সামার টাইমের ক্ষেত্রে মানে স্পেশালি ব্রিটিশদের জন্য তারা ওখানে হলিডে হোম এবং এখানে অনেক অনেক মানে ফ্লাই করে অনেক সময় হলিডেতে যান ওয়েদারের কারণে এখন সেখানে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আপনারা অনেক সময় জানেন যে পপুলার জায়গাগুলো স্পেশালি পার্টিকুলারের ক্ষেত্রে সেখানে কি মানে কিরকম ধরনের আমরা আসতে পারি ভাই আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক ব্রেক থেকে এসে আবার কথা বলবো দর্শক কোথাও যাবে না প্রশ্নটির সাথে নিয়ে থাকুন এবং আমাদেরকে ফোন করুন স্ক্রিনের নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলুন এবং বিভিন্ন বিষয় নিয়ে জানার জন্য রিগার্ডিং প্রপার্টি ইউ আর মোস্ট ওয়েলকাম টু গিভ আস এ কল অ্যান্ড ফাইন্ড আউট এনিথিং রিগার্ডিং প্রপার্টি কোথাও যাবেন না সাথেই থাকুন ধন্যবাদ দর্শক ছোট্ট একটি ব্রেকের আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি প্রপার্টি আরিফ দর্শক আবার জানিয়ে দিচ্ছি যে আপনারা যখনই আমাদেরকে ফোন করবেন প্লিজ আপনারা টিভি ভলিউমটা কমিয়ে আমাদের সাথে ফোনে সরাসরি কথা বলবেন এবং আমরা আপনাদের ফোনে অপেক্ষায় আছি বিভিন্ন ধরনের প্রশ্ন করুন রিগার্ডিং প্রপার্টি চলে যাচ্ছে কাছে দেখে ভাই স্পেন নিয়ে কী কথা বলে থ্যাংক ইউর ভাই দর্শক আপনারা যে কথা বলছিলাম ব্রেকের আগে যে স্পেন থার্ড পজিশনে যেটা আছে সরি ফোর্থ পজিশনে যেটা আছে আমাদের আমরা যারা স্পেশালি ব্রিটিশ পিপুল যারা আছি এবং আমরা যারা ব্রিটিশ সিটিজেন অন্য হবে তা সবার কাছে একটা ফেভারিট জায়গা থাকছে এভাবে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এভাবে থাকছে কারণ এখানে অসংখ্য হলিডে হোম আছে সেটা ভাড়া দেওয়া হচ্ছে আবার নিজে যখন হর্ডে যাওয়া হচ্ছে ওয়েদার কারণে বেশ পপুলার একটা জায়গা আপনার এখন বুঝতে হবে যে আপনার টেস্ট ইনটেনশান কোনভাবে কীভাবে করতে চান কারণ এখানে আবার খুব স্ট্রেট ফরওয়ার্ড বাই করার ক্ষেত্রে তো বাই করার ক্ষেত্রে যখন ওনারশিপ রেগুলেশনগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড যেটাকে বলা যায় এটা মানে টেকনিক্যালি অনেক সময় অনেক দেশে যে কথা প্রোগ্রাম প্রথমে বলছিলাম যে বিভিন্নভাবে সেটাকে দেখে নিতে হবে যে কোন ক্ষেত্রে আপনি কীরকমভাবে করছেন শুধু একদিকে ভাবলে হবে না আপনাকে অসংখ্য জায়গাতে ভাবতে হবে এবং কম্পেয়ার করতে হবে যে কথা আবারও বলছি আপনার কাছে যে আপনারা স্পেশালি নিজে হলিডে করেও কিন্তু রিসার্চগুলো করতে পারেন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আমার বেশ কিছু ল্যান্ডলোড আছে আমি প্রপার্টি ম্যানেজমেন্টে তারাও তাদেরও প্রপার্টি ওভারসিজে রাখছে তারা বিভিন্ন জায়গাতে করেছে তো সেই ক্ষেত্রে আমি দেখেছি যে তারা ইনভেস্টমেন্ট করছে এখান থেকে কীরকম ধরনের রিটার্ন আসছে তো যেটা বলতে চাচ্ছিলাম যে ফিফথ নাম্বার পজিশনে আছে তারপরে থাকছে ইউকে আছে সেটা প্রপার্টি ইয়েল্ড ভেদে কথা যদি এখানে ইনভেস্টমেন্ট কীরকম ধরনের করা হচ্ছে প্রপার্টি ইয়েল্ড আবার হচ্ছে যে ইকুইটি কতখানি হচ্ছে কত বছর পর কত হচ্ছে সেগুলো কিন্তু অ্যানালাইসিস বিষয় থেকে যায় তো আপনারা যখনই এইভাবে চিন্তা করবেন কোনোভাবে কেউ যারা অলরেডি করেছেন আবার যারা চিন্তা করছেন ভেবে চিন্তা করবেন কম্পেয়ার করে নেবেন দেখে নেবেন যে এটা কোনটা আপনাকে স্যুট করছে তবে সেক্ষেত্রে আপনাকে স্পেশালি সার্চ করে নিতে হবে যে স্পেশালি ফর ট্যাক্স পারপাস যেটা রেন্টাল ইনকাম আপনাকে এখানেও কিন্তু ডিক্লেয়ার করতে হচ্ছে এইচএমার সির কাছে যে আপনার আদার ইনকাম ফ্রম আদার কান্ট্রি থেকে সেটাও থাকছে যে আপনার আপনার আর্নিং এখানে আর্নিং ওভারসিজ থেকে তো সেগুলো ফ্যাক্টর থাকছে আবার সেটাও থাকতে হবে যে দেশে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেক্ষেত্রে আপনি কীরকম ধরনের ট্যাক্স দিচ্ছেন সেটা কি সেটাও কিন্তু কম্পেয়ার করতে হবে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করে নিতে হবে যে প্রপার্টি ল এক এক দেশে কিন্তু এক এক রকম হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু আপনার নলেজের বিষয় থেকে যা থাকবে তারপর থাকছে যে অনেক সময় আমরা মানে নিজে ক্যাশ মানে দিয়ে কিনছি আবার অনেক সময় আছে যে এখান থেকে ইউকে থেকেও কিন্তু মর্গেজ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে ডিপেন্ডস অন আপনার সাকমন প্রেক্ষাপটে আপনি সেখানে মহগেশও নিতে পারছেন সেটা কতটুকু পাচ্ছেন সেটাও একটা ফ্যাক্টর থাকছে তারপর থাকছে আপনি আপনার প্রপার্টিটাকে গুড হ্যান্ডে পৌঁছে দিচ্ছেন যে এজেন্টের কাছে গুড এজেন্ট নির্বাচন করার ক্ষেত্রেও কিন্তু বিশাল ভূমিকা রাখে কারণ আপনি যদি ভালো একটা এজেন্টকে না চুজ করেন কোনোভাবে আপনাকে ফ্লাক্সি এতে চিন্তা করতে হবে যে আপনার খুব লো রেটে আপনার ম্যানেজমেন্টে কস্ট নিচ্ছে তো সেক্ষেত্রে আপনি কম্পার করে নিতে হবে যে এজেন্টটা কীরকম তার গুডিল কীরকম আছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার সেফ হ্যান্ডের মতো একটা জায়গা যেখানে আপনাকে অন করতে হবে অন্য সাইডে তো এটা ছিল শর্ট ফর্মেটে আপনার কাছে পৌঁছে দেওয়া পাঁচ ছটা দেশের তথ্যপত্র তো এখানে আমি একটা ছোট্ট আপডেট দিতে চাচ্ছি আবার যেটা হচ্ছে ওর্স্ট কান্ট্রি টু ইনভেস্ট সরি টু সে বেলজিয়াম ইজ এ আছে যেখানে আপনি ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বেশ কস্টলি এবং রিটার্ন কম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বাইং কস্ট অ্যারাউন্ড সেভেন্টিন পারসেন্ট আপনি দিচ্ছেন ওই দেশে বাই করার ক্ষেত্রে সো এটা হিউজ অ্যামাউন্ট অফ মানি যে যেটা দামেই কেনেন না কেন তো এখানে ব্যাপার হচ্ছে হাই হাউস প্রাইসেস আছে অ্যাজ ওয়াল অ্যাস পাশাপাশি ইনকাম ট্যাক্স রেট ইজ রিয়েলি হাই অ্যাজ ওয়াল সেটা থার্টি সিক্স পারসেন্ট রেন্টাল ইনকাম ট্যাক্স থাকছে আবার সেটাকে কম্পেয়ার করতে হবে যখন আপনি ইউকে বসে করছেন তো সেক্ষেত্রে কীরকম হবে ইনকাম প্রপার্টি ট্যাক্সেস আর ভ্যারিয়েশন হয়ে থাকে যে আপনি ট্যাক্স রেট দিচ্ছেন ইনকাম ট্যাক্স আবার প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রে ইনকামের যে সাইডিংটা আছে খুব অনেক হাই তো শুধু ইনভেস্টমেন্ট করলেই হবে না আমাদেরকে বুঝে নিতে হবে যে আপনি কোন জায়গায় কীভাবে করছেন এখানে আমাদের মানে ইউকেতেও অসংখ্য এজেন্সি আছে যারা স্পেশালিস্টও আছে লয়ারও আছে অনেক সময় আছে যে আপনি কিনতে যাচ্ছেন স্পেনে আপনি লয়ার কিন্তু এখানে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনাকে লয়ার মানে যে লয়ারগুলো আপনার স্পেনের অথবা এক্স ওয়াই জেড কান্ট্রির ল করছে সেখানেও আপনি অ্যানালাইসিস ডিসকাশন করতে পারেন অনেক প্রপার্টি স্পেশালিস্ট আছে যারা এ বিষয়ে আরও তথ্য দিতে পারে তো যে কথা বলছিলাম যে আজকের যে প্রোগ্রামটিকে ডিজাইন করেছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধাপে ধাপে আমি যখনই মানে যাই বলছি আপনাদের কিছুক্ষণ আগে জহলিটিতে আমি যে অ্যানালাইসিস করি আমি চেষ্টা করি কিছু নতুন জিনিস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমার কাছে রিকোয়েস্ট ছিল যে আর ভাই আপনি তো ইউ কেন নিয়ে কথা বলেন আপনি হোয়াই নট ইউ ব্রিং সাম মোর আপডেট ফর দ্য ইউরোপ এবং আমেরিকা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের প্রপার্টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সো আসলে আমাকে আপ ডেট থাকতে হয় স্পেশালি আপনাদেরই জন্য আমার নিজের প্রপার্টি বিজনেস সেটারের জন্য তো পাশাপাশি আপনারা দেখবেন বুঝবেন যে আপনারা কোনভাবে কীভাবে করতে যাবেন তো এই ছিল মোটামুটি ডিজাইন করে আজকের টপিক্সে কথা বলা যদি আমার অসংখ্য আপডেট আছে আমি তাহলে তাহলে আসবো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এর মধ্যে ট্যাক্স ইমেল তো আছেই কল তো আছেই মানে থাকতে মানে কথা বলতে পারেন আপনারা তাহলে চলছি আরশভাই আপনার কাছে এই ব্যক্তি ধন্যবাদ আরিফ ভাই আরিফ ভাই আমার মনে প্রশ্ন জাগছিল যে আপনি এই হলিডেতে যেও আপনি আমাদের সবার জন্য কাজ করেছেন ভাইয়া আমি কথা বলছিলাম যেটা আমার রিকোয়েস্ট ছিল আমাদের এই কমিউনিটির ভাইবন্ধুদের কাছ থেকে কয়েকজনই করেছে দুই তিনজন আমাকে করেছে তো আমি তখন ওটাকে পিক করে নিয়েছি যে व्हाই নট আই ক্যান রিসার্চ ইট দিস মাই ফিল্ড এনিওয়ে সো 20 ইয়ার্স পড়পরি লাইন বিজনেস করছি লিটিং সেলস ম্যানেজমেন্ট করছি সেটা পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে যাচ্ছি করছি এখন আমার তো মাঝে মাঝে শখ হয় যে ওয়াই নট আই ইনভেস্ট ইফ আই ক্যান বুঝতে পারছি এখানে দেখা যাচ্ছে আরও ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি যে আমার বেশ কিছু ল্যান্ডলোড আছে যেহেতু ওভারসিজ ইউরোপে আছে যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের কথা বাদ দিলাম আমি যেহেতু ইউরোপ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কথা বলছি তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিন্তু অনেক ইনফরমেশান আমি পেয়েছি অ্যাজ ওয়েল এস যে গত মানে এই সামারে আগের সামারে আমি প্রায় পাঁচটা দেশে গিয়েছি নতুন নতুন দেশগুলো আমার কাছে ছিল তো সেখানে কিন্তু করেছি আমি এক ল্যান্ড ল্যান্ড লর্ডের মানে ওখানে সে আমাকে স্পেশালি তার ওটা মানে হলিডে হোম ঠিক আছে উনি আমার মাঝে মাঝে ওখানে যায় তো কার্টিস করে উনি আমাকে বলেছেন যে ইউনগণ মানে হোটেল রিজার্ভ করা যাবে না এখানে স্পেশালি এই টাইমের জন্য আপনার জন্য এখানে কমপ্লিমেন্ট হিসেবে থাকবে তো আমি দেখলাম সেখানে আমাকে খুব মানে খুব অদ্ভুত লাগছে এইভাবে যে আমাদের বাংলাদেশের ওইখানে কোন মন্টেনিং গ্রুপ ওখানে ইনভেস্টমেন্ট করেছে বাড়ি কিনে তাকে রিনোভেশন করা হয়েছে তারপরে ও নাকি ওটাকে ধাপে ধাপে উনি আরও উপরে করেছে জিনিসগুলো মানে ফ্ল্যাট করেছে তো ওনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে দিস ইস মানে সামথিং নিউ মি ইন এ ডিফারেন্ট ওয়ে মানে আমি দেখতে পাচ্ছি অফকোর্স তো কি সেই ইনভেস্টমেন্ট তার রিটার্ন কেমন হচ্ছে এখন ইনভেস্টমেন্ট করা হচ্ছে আবার এটা রিটার্ন আসতে হবে এখন যদি মনে করেন যে এটাকে ফ্ল্যাট করা হলো হ্যাঁ ল অনুপাতে ওই দেশের ল অনুপাতে তো এখন দেখা যাচ্ছে যে ওখানে আপনি এটাকে করে যদি বিক্রি করেন কী কীরকম ধরনের বেনিফিট হচ্ছে আপনার এখন হচ্ছে শর্ট রানে হ্যাঁ রেন্টাল হিসেবে আবার হচ্ছে আপনি ডেভেলপ করে বিক্রি করছেন সেরকম একটা সাইড কিন্তু এটা আইডিয়া সো এটাও আমাকে অনুপ্রাণিত করেছে নাও ইজেন ইভেন ভাই ইউনো দ্যাট এভরি বয়ের বি ইজ দেয়ার আপনাকে করলেই শুধু হলো না আপনি যদি দেখছেন যে করছে ওয়াই নট মি কারণ আপনাকে বুঝতে হবে সে করতে পারছে আপনি করতে পারবেন এমন কোনো কথা অথবা এমন হতে পারে সে একটা করেছে আপনি আরো কিন্তু দুটো তিনটা করতে পারেন এখন দেখা যাচ্ছে যে অনেকে চুজ করে স্পেশাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ওয়ান সিটিতে থেকে অ্যারাউন্ড দ্য এরিয়াতে থাকার জন্য এখন যদি আপনি মনে করেন যে আপনাকে ইউরোপে ফ্লাই করতে আপনি কোথায় কোন দেশে করছে কতক্ষণ সময় লাগছে যে সেখানে সে সময়ের প্রেক্ষাপটে আপনার হলিডে হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করলেন আবার দেখতেও পাচ্ছেন এরকম ধরনের তারপর আপনার যদি যখন দেখা যাচ্ছে যে আপনার রিটার্ন ভালো আপনার সময়ও দিতে হবে এই ক্ষেত্রে অফকোর্স সেটা পাশাপাশি দেখা যাচ্ছে আপনাকে দর্শক কথার তাড়াতাড়ি আরিফ ভাইয়ের কাছ থেকে বিভিন্ন জিনিস জানার চেষ্টা করছি তবে আপনারা বুঝতে পেরেছেন যে আরিফ ভাই কিন্তু এই ইউরোপে ইনভেস্টের জন্য কী কী করা দরকার কী করলে ভালো হবে কোথায় করলে ভালো হবে সো আপনারা যারা ইনভেস্ট করতে চান ইন ওভারসিস স্পেশালি ইন ইউরোপ আমি আপনারা কোথায় যাবেন যাই না কিন্তু আমি কিন্তু অলরেডি এই এখানে বসেই নিয়ত করে ফেলছি আই হ্যাভ এন ইনটেনশন যে সরাসরি ওনার কাছে চলে যাব। আরিফ ভাই এখানে যে তারপর আরিফ ভাইয়ের সাথে বসে কথা বলে যেইভাবে উনি আমাকে গাইড করেন সেটা কেননা আরিফ ভাই কিন্তু আপনাকে যখন কোনো পরামর্শ দেন ওনার কিন্তু ওই চার্জ নেন না সো আই হ্যা আই হ্যাভ দ্যাট গাইস সো ওয়াই ইউ টেক দ্যাট অ্যাডভান্টেজ অফ দ্যাট সো ওয়াই নট ইউ কাম ডাউন অ্যান্ড হ্যাভ সাম চ্যাট উইথ হিম বাট বিফোর ইউ কাম ডাউন sure শিওর আপনি ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আসছেন দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটি ব্রেকে ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো এবং এই সেগমেন্টটা আমাদের লাস্ট সেগমেন্ট হবে ইফ ইউ লাইক টু গিভ অ্যাস এ কল প্লিজ গিভ অ্যাস এ কল অ্যাজ সুন as পসিবল অ্যান্ড ফাইন্ড আউট দ্যাটস হোয়াট ইজ সবার দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ দর্শক দিস ইজ আওয়ার লাস্ট সেগমেন্ট অ্যান্ড দিস সেগমেন্ট উই এক্সপেক্ট লট অফ কলস অ্যান্ড উই অলওয়েজ হ্যাড এ লট অফ কলস বাট দিস দিস টাইম উই আর গোয়িং ব্যাক টু আরিফ ভাই ছোট আপডেট দিয়ে নিচ্ছি যেটা থাকছিল যে আমি তো পাঁচটা ছটা দেশ পর্যন্ত কভার করেছি বা পাশাপাশি আবার রয়েছে কিন্তু স্থান দখল করে আছে গ্রিস সাইপ্রাস এবং মাল্টা এস ওয়েল এস বিকজ অফ ওয়েদারের কারণে এবং বিভিন্ন ইনভেস্টমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন প্রেক্ষাপটে যাই হোক মানে আমি এই পর্বে এইভাবেই শেষ করলাম মানে মানে এই টপিক্স নিয়ে আপনাদের কাছে আগামী পর্বে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা থাকছে আপনারা জানেন যে গত নির্বাচনে লেবার পার্টির যে জয় হওয়ার প্রেক্ষাপটে বিভিন্ন রুলস ম্যানিফেস্টো তার বলেছিল সে ম্যানিফেস্টোর প্রেক্ষাপটে যে বিবর্তন আনার চেষ্টা করছে অলরেডি কিছুদিনের মধ্যে তারা অনেক বিবর্তন আনছে এবং অ্যানাউন্সমেন্ট করছে এবং কিছু কিছু জিনিস পার্লামেন্টে এখনও আলোচনা চলছে পর্যায়ক্রমে আপনারা আপ হবেন তো আমি আপনাদের জন্য আগামী প্রোগ্রামটিকে এভাবে ডিজাইন করেছি যে রিথিং ইনভেস্টমেন্ট ফর বায়ো টু লেট প্রপার্টি ইন ইউকে আমাদেরকে রিথিং করতে হবে কারণ এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা আসছে বিভিন্ন ক্ষেত্রে তো সেটা থাকতে পারে কিভাবে ট্যাক্সের ক্ষেত্রে আসতে পারে হতে পারে বিভিন্ন ল লেজিসলেশন চেঞ্জ কমপ্লায়েন্সেস আর ডিফারেন্ট অনেকে ইনভেস্টমেন্ট করছেন কোম্পানি নামে পার্সোনালভাবে কিনছেন কতটুকু পোর্টফোলিও করা হয়েছে ভ্যালু কীরকম সেই প্রেক্ষাপটে কিন্তু ডিফারেন্ট আপনারা অবশ্যই ক্ষেত্রে আমি বিস্তারিত কথা বলবো আপনারা সঙ্গেই থাকবেন আগামী প্রোগ্রামে আশা ভাই ব্যাক আবার ধন্যবাদ আরিফ ভাই দর্শক আবারও বলছি যে আমাদের সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব এবং ফেসবুকে অবশ্যই আপনারা আসবেন এবং সেখানে ফেসবুকে আমাদের সাথে যুক্ত হন এবং আমাদেরকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই আপনাদের লাইক খুব জরুরি দরকার অ্যাট দ্য সেম টাইমস উই আর আস্কিং ফর দ্য ইউটিউব অ্যান্ড ইউটিউব নিয়ে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যাক টু ইউ থ্যাংক ইউ ভাই আমি চলে আসছি আপনারা কিছু আপডেট দেওয়ার জন্য অ্যাটলিস্ট কিছু বুলেট পয়েন্ট হিসেবে যেটাকে বলতে পারি সমাজ প্রেক্ষাপটে হয়তো অত বিস্তারিতভাবে যা যেতে পারছি না বাট তারপরে হাই বুলেটিন দিতে যাচ্ছে এভাবে যে গত বছরের সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে বছরের যে ডেটা ইনফরমেশান আছে তাতে দেখা যাচ্ছে যে স্টেট এজেন্সি বিজনেসের ক্ষেত্রে ইনসলভেন্সির একটা পার্সেন্টেজ দেখা যাচ্ছে আপনারা জানেন কোভিডের পর থেকে অসংখ্য এজেন্সি লেটিং সেলস এজেন্সি বন্ধ হয়েছে এবং স্কুইজ করেছে ব্রাঞ্চ হিসেবে যারা আপনার বিভিন্ন কোম্পানি আছে যেগুলো চেন কোম্পানি বিভিন্ন জায়গাতে আছে সেটা ফ্রাঞ্চাইজ হোক আর নর্মালভাবেই হোক না কেন অন্তত এখানে দেখা যাচ্ছে যে আপনারা একটু দেখে নেবেন কারণ পরিমাণটা কিন্তু ইনসলেন্সির যে জিনিসটা থাকছে সেটা থার্টি টু পারসেন্ট কম্পেয়ার উইথে লাস্ট ইয়ার তো সেক্ষেত্রে আপনাকে এজেন্সি নির্বাচন সেটা আইদের হতে পারে আপনার প্রপার্টি ম্যানেজ করছে অথবা আপনার কথা হচ্ছে যে সে বিক্রি করছে সেই ক্ষেত্রে আপনি কোথায় কত কোন পজিশন থাকবেন সেটাকে একটু জেনে নিতে হবে বুঝে নিতে হবে অনেক সময় আছে যে আপনি রং জায়গাতে আছেন এবং আপনাকে রিকনসিডার করা উচিত হবে বিভিন্ন কারণে সেটা হয়ে থাকে যাই হোক চলে এবার আর আমি ও সরি আপনি আমাকে ব্রেকে বলছিলেন যে আপনি মানে দু একটা মিলের মধ্যে একটু পিক করে আমাদের যে একটা আমি সেগুলো নিয়ে কথা বলবো দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচার হবে শুক্রবার দিন ফ্রাইডে মর্নিং নাইন থার্টি এ আপনারা যারা আবার এই প্রপার্টি ইনভেস্টমেন্টের ইউরোপ সম্পর্কে জানতে চান এবং যারা দেখেননি তাদেরকে জানাতে চান তো প্লিজ ডু টিউন অন ফ্রাইডে মর্নিং নাইন এ এবং আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম চলে গেছে ইউটিউবে আশা করি আপনারা ডেট ওয়াইজ আমাদের আছে এবং টপিক্স ওয়াইজও আমাদের সেগুলো আছে এবং আর ভাই হ্যাজ হ্যাড এ লট অফ হার্ড ওয়ার্ক টু গিভ ইউ অল দিস ইনফরমেশনস সো আপনারা এই ইনফরমেশনগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছেন

দ্যাস দ্যাস ভ্যারি ট্রিকি কোয়েশ্চেন যেটা করেছিলেন আপনি যদি দেখে থাকেন আপনার উদ্দেশ্যে বলছি এবং অ্যাসোসিয়েটভাবে আপনারা জেনে ই হবেন আপ টু ডেট হতে পারেন আমি একটুখানি বলেছিলাম একটা পর্বে যে যে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে যে রেটটা আসলো মানে কমানো হলো এই প্রেক্ষাপটে যে অনেক বিবর্তন কিন্তু অলরেডি দেখা যাচ্ছে মানে প্রপার্টি সেক্টর প্রপার্টি মার্কেটে রিয়েল এস্টেটের প্রেক্ষাপটে ইক্রিতে তো এখানে যেটা দেখা যাচ্ছে যে লেবার পার্টি মানে তারা বলেছে একটা মানে ওয়ার্নিং দিয়েছে যে অক্টোবরের তিরিশ তারিখে যে বাজেট ঘোষণা করা হবে একটা মানে একটু ডিফারেন্ট টাইপ হার্ডার টাইপ অফ বাজেট পেশ করা হবে যদিও আমি এই প্রপার্টি নিয়েই কথা বলছি অন্য অন্য সেক্টর তো আছেই ওটাকে বাদ দিলাম প্রপার্টি লাইনের ক্ষেত্রে কিন্তু অনেক বিবর্তন আসছে আসবে তো এখন দেখা যাচ্ছে সেই প্রেক্ষাপট আবার ব্যাংক অফ ইংল্যান্ডে রিসেন্টলি যে অ্যানালাইসিসের হিসেবে ডাটা ইনফরমেশনের প্রেক্ষাপটে বলা যে এইখানে মর্গেজ ডিলগুলো চেঞ্জ হলো বেশ কিছু রদ বদল হলো আবার আসছে যে আগামী যে ঘোষণা ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে যে ঘোষণাটা দেওয়া হবে তাদের সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে সেম পজিশনে থাকার সম্ভাবনা আছে বাট গ্রাজুয়ালি আগামী বছরে বেশ কিছু বিবর্তন আসবে মর্গের ইন্টারেস্টের ক্ষেত্রে পর্যায়ক্রমিকভাবে তারা ধাপে ধাপে একটু নামার সময় থাকবে যেহেতু সেটার সাথে দেশের বিভিন্ন রকমের ফ্যাক্টরগুলো জড়িত বিভিন্ন গুলো পাশাপাশি থাকবে তো এখানে বলা যায় যে আশা করা যাচ্ছে যে এটা এবছর লাস্টের দিকে হতে পারে এবং আগামী বছর প্রথম তো হবেই এটা আশা করা শিওর যে কমবে যাই হোক আশা ভাই ব্যাকটেরিয়া আমি কি আপডেট দিব না আপনি আমাদের হাতে মাত্র চার মিনিট সময় আছে সো আই উইল আস্ক ইউ ইফ ইউ ক্যান গিভ ওয়ান অর টু আপডেট প্লিজ শিওর শিওর আমার কাছে একটা প্রশ্ন আছে কিন্তু আচ্ছা আমি তাহলে আপডেট দিই নি আমার কাছে কিছু আপডেট রয়েছে যেটা মানে গত সপ্তাহে রিপিট প্রেক্ষাপটে কিছু আপডেট হয়েছিল দর্শক আপনারা জানেন যে ইউকেতে যে বয়লার সিস্টেমের যে বিভিন্ন রকমের খরচের ক্ষেত্রে আপগ্রেড করা অথবা মানে ক্ষেত্রে যেটা থাকে বয়লার সিস্টেম যেটা সেটা ইলেকট্রিক হোক স্পেশালি গ্যাসের ক্ষেত্রে হোক তো গ্যাসের ক্ষেত্রে যে জিনিসটা আসছে যেটি গভর্নমেন্ট কিন্তু আগের থেকে প্ল্যান করেছিল কনজারভেটিভ পার্টির এটা ছিল মানে তারা এটা লেবার পার্টিও সেক্ষেত্রে ভূমিকা রাখছে যেটা দেখা যাচ্ছে যে হিট পাম্প বলে একটা জিনিস আসবে যেটাকে আপনার কম্বিনেশন বয়লারের রিপ্লেসমেন্ট ইয়ার বা ইয়ারের যে প্রেক্ষাপট তো সেই প্রেক্ষাপটে এটাকে চেঞ্জ করে নিয়ে আসা হবে এখন হিট পাম্পটা এমন একটা জিনিস এই জিনিসটাতে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বিল কম হবে এখন কথা হচ্ছে যে কোন প্রপার্টির ক্ষেত্রে কতটুকু করা যাবে হিট পাম্পটি তো এখানে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে যে সাত পাউন্ড পর্যন্ত তারা গ্র্যান্ড দেবে এখন যদি সেটাকে নিয়ে আসা হয় সেটা কবে থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে আপনার বলারটা কীরকম ধরনের পুরাতন অবস্থায় আছে তো সেক্ষেত্রে কি আপনি এটাকে পেতে পারেন তো এখন দেখা যাচ্ছে এক্ষেত্রে আরেকটা সেক্টর আসে ভাই যে খুব সামথিং ডিফারেন্ট ফর ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনরা যারা আছেন চিন্তা করছেন প্রপার্টির লাইনেও রিয়েল এস্টেটের লাইনে বিভিন্ন রকমের ক্যারিয়ার আছে তো ক্যারিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিট পাম্পের ক্ষেত্রে একটা মানে ইয়ারে ইয়ারে যেসব অ্যানাউন্সমেন্টগুলো আসবে তা দেখা যাচ্ছে যে ভালো একটা ক্যারিয়ারের বিষয় আছে আর্নিং পোটেন্সিয়াল আছে যে ইয়াংস্টার হতে পারি মিডেজ হতে পারি পার্ট টাইম করতে পারি তো সেক্ষেত্রে একটা কিন্তু গ্রেট অপরচুনিটি আসছে এই লাইনে যে ক্যারিয়ার হিসেবে যে কেউ নিতে চান সে অবশ্যই সেটাকে আপনাকে ট্রেনিং করা পাশাপাশি থাকছে যে আপনি আপগ্রেড হলেন যে এই লাইনে আছেন আবার হচ্ছে একদম নিউ হিসেবে আসছেন আপনি সেটা হতে পারেন আপনি স্টার হতে পারেন আপনি যে কথা বলছিলাম তো এখানে যে কথা বলছি এবার পাশাপাশি যে একটা ভালো বিবর্তন আসছে এখানে এখানে মানে গ্রান্ট দেওয়া হবে কারণ কি যে এই জিনিসটা এমন একটা সিস্টেম এটাকে বোঝা বলতে গেলে আমার সময় লাগবে আপনাদের কাছে বাট এটা প্রায় কস্টলি যেটাকে কি নর্মাল ব্রয়লার থেকে এটা বেশ অন্যরকম বাট এটা লংজিবিলিটি থাকবে অনেক বেশি এবং বিল হবে অনেক কম তো যাই হোক আমি শর্ট ভার্সনের চেষ্টা করলাম এই বিষয়ে আপনার আপ টু দেওয়ার জন্য আশা ভাই আমি চলে যাচ্ছি আপনার কাছে আপনি যদি ওই মানে আরেকটা জি আমাকে কাছে আরেকটি প্রশ্ন আছে উনি আমাদেরকে প্রেস করেছেন যে আমাদের অনুষ্ঠানটা ভালো লাগে এবং খুব কুইকলি জানতে চাচ্ছে যে উনি জানতে চাচ্ছেন যে উনি একজন ল্যান্ডলোড বাট ওনার যে বাড়িটা আছে সেখানে গার্ডেনটা নেগলেটেড বাই দ্য ট্যানেন্স হোয়াট হি শুড ডু ল জিনিস এগ্রিমেন্ট জাতীয় জিনিস সুন্দর প্রশ্ন এনিওয়ে এটা থাকছে এভাবে যে আপনি যখন যে ল্যান্ডলোড হিসেবে আপনার এজেন্সির মাধ্যমে যখন করছেন অথবা নিজে পার্সোনাল যদি করে থাকেন আপনাকে একটু খেয়াল করতে হবে যে বিভিন্নভাবে এটাকে ইমপ্লিমেন্ট যদি না করা হয় ঠিকমতো ট্যারেন্স এগ্রিমেন্টে না থাকে তখন কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায় আমরা যা আমি স্পেশালি এই প্রপার্টি লাইন বিজনেস করছি সেক্ষেত্রে আমি বুঝতে চাচ্ছি এভাবে যে আমরা আমি আমার কোম্পানি যখন যাই এবং বিভিন্ন এজেন্সি যখন যাই প্রপার্টি ইনভেন্টরি ইন এবং প্রপার্টি ইনভেন্টরি আউট যেটাকে বলা হয়ে থাকে যে প্রপার্টি কন্ডিশন এভাবে বুঝিয়ে দেওয়া হলো এবং প্রপার্টি কন্ডিশন এভাবে বুঝে নেওয়া হবে তো সেটা থাকছে পিকচারের মাধ্যমে একটা জিনিস আরেকটা হচ্ছে পাশাপাশি আপনি যখন অ্যাগ্রিমেন্টটা লিখছেন সেই অ্যাগ্রিমেন্টের প্রেক্ষাপটে অ্যাগেন আপনাকে ওই জিনিসটা থাকতে হবে যে কীরকম ধরনের মেনটেন করা হবে তো সেই মেনটেন করার ক্ষেত্রে থাকবে যে আপনাকে ট্যালেন্ট হিসেবে যখন থাকছে তাকে এরকম ধরনের মেনটেন করতে হবে আবার কিন্তু কথা একটুখানি কমপ্লিকেটেডভাবে চলে আসতে পারে যে গার্ডেন নেগলেক্ট করা হচ্ছে কিন্তু এটাকে মেনটেন করার জন্য যে মেশিনারিস জিনিসগুলো আছে সেটাকে প্রোভাইড করছে সেগুলো কিন্তু ইনজেক্ট করতে হবে আপনার এগ্রিমেন্টের মধ্যে নাহলে কিন্তু পরের দিকে এরকম ধরনের ভিন্ন জিনিসগুলো আসবে যেটা আপনি সাফার করতে পারেন আরে ভাই সরি আমাদের সময় নেই আমরা গাড়ি নিয়ে আরও কথা বলবো আপনি একটু বিদায় নিয়ে আসুন সবার কাছ থেকে থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড থ্যাংক ইউ দর্শক বিদায় নেওয়ার পালা বুঝতে পারছেন ভাই কথা এন টিভির বা প্ল্যানিংয়ে যেভাবে প্রোগ্রাম চলছে আপনারা ভালো থাকবেন আগামী প্রোগ্রামে দেখা হবে পৃথিবীর যে প্রান্ত থেকে বসে দেখছেন রাখবেন ভালো থাকবেন আমরা কথা বলবো প্রপার্টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইউকে আবার রিথিং করার কি বিষয় আছে সঙ্গে থাকুন ধন্যবাদ আরিফ ভাই দর্শক চলে যেতে হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে السلام عليكم ورحمه الله وبركاته